বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি ঐশী। বিশ্ববঙ্গ টিভিতে আপনাকে স্বাগত। সারা ভারতের সঙ্গে এ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আজ আমরা জেনে নেব ক্লিন সিটি গ্রিন সিটি খ্যাত কল্যাণীর কি অবস্থা। আগের আদমশুমারি অনুযায়ী কল্যাণীর জনসংখ্যা প্রায় 1,24,000। বর্তমানে প্রতিদিন এখানে গড়ে প্রায় 40 জন আক্রান্ত হচ্ছেন, কিন্তু একই সঙ্গে সুস্থতার হার 90%। কল্যাণী পৌরসভা এই বিষয় কি ভাবছে, শুনে নি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দিব্যেন্দু শেখর দাসের থেকে। কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে কল্যাণী পৌর অঞ্চলেও, তো সেই কারণে আমরা সবাই খুব চিন্তিত এবং প্রত্যেক দিনই নতুন নতুন কোভিড পজিটিভ কেস বেশি সংখ্যায় আসছে, গতবারের তুলনায় অনেক বেশি সংখ্যায়। যেমন গতকালই নতুন কেস ছিল একদিনে 37, আর অ্যাক্টিভ কেস ছিল 324। তো এই ছোট্ট অঞ্চলে এটা যথেষ্টই চিন্তার উদ্রেক করে। যদিও রিকভারির সংখ্যাটা ছিল 43, তো এখন আমাদের যে ব্যাপারটা চলছে এখন হচ্ছে ভ্যাকসিনেশন, সপ্তাহে 2 দিন করে ভ্যাকসিনেশন চলছে। আমরা এখন আমাদেরকে শুধুমাত্র সেকেন্ড ডোজ তাই দিতে বলা হয়েছে। যেরকম ভ্যাকসিন পাচ্ছি সেই হিসাবে আমরা ভ্যাকসিন দিচ্ছি। 2 নম্বর, যদি কেউ কোভিড পজিটিভ হয়ে পড়েন, হসপিটালে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদের একটি অ্যাম্বুলেন্স কোভিড পজিটিভ রোগীদের নেওয়ার জন্য ডেডিকেটেড রয়েছে। সেটাতে করে নিকটবর্তী যে NSS হসপিটাল সেখানে আমরা পৌঁছে দিচ্ছি। 3 নম্বর, যদি কোনো ডেড বডিকে সৎকারের প্রয়োজন হয় বা কবরস্থ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের নিজস্ব বেরিয়াল গ্রাউন্ড নেই, নিজস্ব কোনো ক্রিমেটোরিয়ামও নেই, SDO কল্যাণী স্যার একটা ব্যবস্থা করে তুলেছেন, সেটাতে হচ্ছে আমাদের এই সাবডিভিশন সব পুরো সাবডিভিশনটার জন্যে 5টা গাড়ি, সববাহী গাড়ি, তার মধ্যে আমাদের একটি সববাহী গাড়িও সেখানে দেওয়া হয়েছে। তো এই যে কমন পুলটা হলো, এই পুলটা যেখানে যেরকম পাবে হসপিটালে হোক বা বাড়ি থেকে তুলে তাকে যদি কোনো এরকম ডেড বডি শ্মশানে বা ইয়েতে কবরস্থানে পৌঁছে দিতে হয়, তার ব্যবস্থা করা হচ্ছে তাদের মাধ্যমে। একটি এজেন্সিও SDO স্যার এর জন্য নিয়োগ করেছেন, যারা ওই কোভিড ডেড বডি তো এমনি নিয়ে যাওয়া যায় না, খোলাভাবে একটা কভারের মধ্যে করে নিয়ে যেতে হয়, সেখান থেকে শুরু করে সে কভার দেওয়া থেকে শুরু করে একেবারে পুরো ক্রিমেশন পর্যন্ত তাদের দায়িত্বে, তারা দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন। এবং আমাদের যে ইনভলভমেন্ট সেটা হচ্ছে যে আমাদের কাছে যখনই কোনো খবর আসবে, বিশেষত যদি কল্যাণী পৌরাঞ্চলের কোনো নার্সিংহোম বা কোনো হসপিটালে এরকম কোভিড পজিটিভ পেশেন্ট মারা যান, কিংবা কোনো বাড়িতে বসে যদি কোনো কোভিড পজিটিভ পেশেন্ট মারা যান, তাহলে তার সৎকারের ক্ষেত্রে আমরা এই ব্যবস্থাকে অবলম্বন করে আমরা সার্ভিস দিব। আর কোভিড ডেথের ক্ষেত্রে ডেথ রেজিস্ট্রেশন, সেটাও আমরা যে স্টিপুলেটেড টাইম ফ্রেম আমাদের বেঁধে দেওয়া হয়েছে যেটা 72 ঘন্টা, তার মধ্যে আমরা প্রস্তুত করে তাদের হাতে তুলে দেব। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন কল্যাণী পৌরসভার প্রশাসক মণ্ডলীর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য সুব্রত চক্রবর্তী। আমাদের অ্যাভারেজ প্রতিদিন আমাদের গড়ে 40 জন, যত টেস্ট বাড়াচ্ছি আমরা 40 জন করে আমরা পেশেন্ট কোভিড পজিটিভ পাচ্ছি। আর এই টেস্টটা মূলত এই মুহূর্তে JNM হাসপাতালেই হচ্ছে,
তাতে করে আমরা যতটা নিয়ন্ত্রণ করা যায়, এবং এদের যখনই কেউ কোভিড পজিটিভ হচ্ছে কল্যাণী মিউনিসিপ্যালিটি, আমার মিউনিসিপ্যাল এরিয়া নিয়ে বলি প্রথমে, যে কল্যাণী মিউনিসিপ্যালিটি আমরা যাদের হোম আইসোলেশনের অ্যারেঞ্জমেন্ট আছে তাদেরকে হোম আইসোলেশনের ব্যবস্থা করছি, টেলিমেডিসিনের ব্যবস্থা করছি, যার অক্সিজেন প্রয়োজন হচ্ছে কল্যাণী মিউনিসিপ্যালিটি নিজে এবং আমাদের কিছু পার্টনার এনজিও আছে তাদেরকে দিয়ে আমরা অক্সিজেনটা পৌঁছে দিচ্ছি এবং অক্সিজেনটা সেট করে দেওয়া হচ্ছে তাদেরকে।